রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় 29 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মহিবুল্লাহ হত্যার 8 মাস 13 দিন পর আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বলা হয়েছে অভিযুক্ত 15 জন কারাগারে রয়েছে, অপর 14 জন এখনও পলাতক। এই পর্যন্ত 4 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে সচেতনতা সৃষ্টি করায় মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা এই হত্যাকাণ্ড সংগঠিত করে। 2021 সালের 29 সেপ্টেম্বর রাতে উখিয়া লম্বাশিয়া ডি ব্লকে নিজ কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মহিবুল্লাহ।